সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম শ্রেণী বিষয়ে বাংলা গদ্য থেকে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি ভিডিও দেখো। ভিডিওটি নিশ্চিত তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছ এবং ইতিমধ্যে অনুমান করতে পেরেছ আমরা বাংলার কোন অংশ নিয়ে আলোচনা করব, কোন গদ্য নিয়ে। হ্যাঁ, তোমাদের অনুমান হয়তো ঠিক, আমরা তোমাদের বাংলা শখের মৃৎশিল্প নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে শখের মৃৎশিল্প। এই পাঠ শেষে আমরা এক, শুদ্ধ উচ্চারণে পড়তে পারব; দুই, নতুন শব্দের অর্থ বলতে পারব; তিন, যুক্তবর্ণ বিভাজন করতে পারব; চার, মাটি ও বাঁশের তৈরি জিনিসগুলোর নাম বলতে পারব। শিক্ষার্থীরা, পাঠ্যবই এর পৃষ্ঠা 34 থেকে 37 পর্যন্ত অবশ্যই পড়বে। নিচের ছবিগুলো দেখি ও পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিই। এখানে একটি প্রতিষ্ঠানের ছবি তোমরা লক্ষ্য করছো, অনুমান করে কি বলতে পারো এই প্রতিষ্ঠানটির নাম কি? হ্যাঁ, এটি হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। এই গল্পে যে মামা রয়েছেন তিনি এই ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়েন, এটা সেই চারুকলা ইনস্টিটিউটের ছবি। এখানে দেখো মাটির তৈরি কিছু নকশা করা তৈজসপত্র দেখানো হচ্ছে, বিভিন্ন রকমের জিনিসের ছবি আঁকা হয়েছে। এখানে রং করা অনেক জিনিস যেটা সাধারণত বিভিন্ন মেলায়, বিশেষ করে বৈশাখী মেলাতে ব্যবহার করা হয়, সে চারুকলা ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী রং করছে। এখানে আমরা একটি দোলনার মতো ছবি দেখতে পাচ্ছি, এটির নাম আছে, এটির নাম হচ্ছে নাগরদোলা। তোমরা হয়তো অনেকে নাগরদোলা চড়েছ, অনেকে দেখেছো, এটা পয়লা বৈশাখীতে দেখা যায়, এছাড়া গ্রামগঞ্জে বিভিন্ন মেলাতে এটি দেখা যায়। এখানে মাটির তৈরি কিছু জিনিসের ছবি আমরা লক্ষ্য করলাম। এখানে এসেছে কিছু খাবার জিনিস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই খাবারগুলো কিন্তু তোমরা প্রায়শ খেয়ে থাকো, বিশেষ করে মেলাতে এগুলো ওঠে। এখানে রয়েছে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিলিপি, এরপরে রয়েছে হচ্ছে মুরকি এবং মুড়ি, যেটা মেলাতে বেশিরভাগ মেলাতে এইগুলো দেখা যায়। এখানে দেখো বাঁশের তৈরি কিছু জিনিস, এখানে একজোড়া দম্পতি দেখো এখানে বাঁশ দিয়ে বিভিন্ন রকমের ঝুড়ি তৈরি করছে। এরপরে দেখো এখানে যে মাছ ধরার যে তৈজসপত্র লাগে মাছের জন্য, এছাড়া দেখো বিভিন্ন আজসপত্র বেতের তৈরি, এই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি করে দেখানো হয়েছে। এখানে কুমোররা যে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে কিভাবে করে তার একটি ছবি এখানে দেওয়া হয়েছে, মাটিতে কিভাবে তৈরি করে। এরপরে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রের ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে পুতুল রয়েছে কিছু মাটির তৈরি পুতুল, তোমরা খেয়াল করো। এরপরে দেখো কুমোররা তাদের মাটির তৈরি জিনিসগুলোকে রং করছে। এরপরে ফুলদানি রয়েছে, বিভিন্ন নকশা সম্মিলিত মাটির তৈরি ফুলদানি, এটি পুতুল, এটি কলসি, এটি মাটির ফুলদানি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রথমে ছবি, সেটি হচ্ছে বাঁশি। আমরা অনেকে বাঁশি কিন্তু শুনতে পছন্দ করি, আবার তোমাদের মাঝে হয়তো অনেকে আছে বাঁশি বাজাতেও পারো। এরপরে রয়েছে ঝুড়ি, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ঝুড়ি। এরপরে কুলা,
মিলকরণ। এবার আমরা বিভিন্ন ছবির সঙ্গে মিল করে দেখব কারা কি ধরনের জিনিস তৈরি করে। তোমরা সবে পারবে, তারপরও তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো, বাঁশ দিয়ে এখানে বাঁশের তৈরি ঝুড়ি, বাঁশের দিয়ে বাঁশি, বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে, সেটা রয়েছে এক পাশে। আর এক পাশে মাটির তৈরি হাঁড়ি পাতিল, মাটির তৈরি পুতুল রয়েছে এখানে। নতুন শব্দ, মূল শব্দ, ছবি এবং অর্থ। তোমাদের রিডিং এর ভিতরে কিছু শব্দ রয়েছে যেখান থেকে আমি কিছু শব্দ তোমাদের জন্য তুলে এনেছি। সে শব্দগুলো হচ্ছে বিচিত্র, যার অর্থ হচ্ছে নানা রকম। চোখ, যার অর্থ হচ্ছে নয়ন। বর্ণ, যার অর্থ হচ্ছে রং। বৃষ্টি, যার অর্থ হচ্ছে বর্ষা। শখ, শখ তোমরা শখ মানুষের বিভিন্ন রকম শখ থাকতে পারে। কারো কবুতর পোষা থাকতে পারে, বিভিন্ন টাকি সংগ্রহ করা থাকতে পারে। তো শখ অর্থ হচ্ছে মনের ইচ্ছা। শখের হাঁড়ি, যেটা এই প্রবন্ধের মধ্যে অনেকবার এসেছে, শখের হাঁড়ি। শখের হাঁড়ি, যার অর্থ হচ্ছে শখের জিনিস রাখার হাঁড়ি। ট্যাপা পুতুল, এটিও এসেছে, এঁটেল মাটি দিয়ে টিপে টিপে বানানো পুতুল। নকশা, বিভিন্ন রকমের নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। টেরাকোটা, এটি হচ্ছে পোড়া মাটির জিনিস, মাটি দিয়ে তৈরি কোনো নকশা, রৌদ্রে শুকিয়ে আগুনে পুড়ে এটাকে শক্ত করা হয়। সাধারণত মহাস্থানগড় অথবা বিভিন্ন ঐতিহাসিক ময়নামতি বিভিন্ন জায়গাতে আমরা টেরাকোটা দেখতে পাই। যুক্তবর্ণ সম্মিলিত কঠিন শব্দ বাছাই। জিজ্ঞেস, এখানে যুক্তবর্ণটি আলাদা করা হয়েছে। এখানে বর্কিচ যুক্ত ইয়, বিজ্ঞান সংজ্ঞা। এরপরে শিল্প, যুক্তবর্ণ আলাদা করা হয়েছে। ল যুক্ত প, অল্প কল্পনা। এরপরে পদ্মা, পদ্মা থেকে আমরা যুক্তবর্ণটি আলাদা করেছি। দ যুক্ত ম, ছদ্ম পদ্ম। এরপরে সম্প্রদায়, এখানে যুক্তবর্ণ আলাদা করা হয়েছে। ম যুক্ত পরফলা, সম্প্রসারণ। এখানে যে যুক্তবর্ণগুলো দেওয়া হয়েছে, তোমরা চাইলে আরো একাধিক যুক্তবর্ণ তোমরা লিখতে পারবে এবং তোমরা সেগুলো খাতাতে লিখবে। যুক্তবর্ণ আনন্দ, আনন্দ থেকে আমরা যুক্তবর্ণটি বের করেছি। এখানে দন্তন্য যুক্ত দ, এতে হবে সুন্দর। শব্দ, শব্দ থেকে আমরা যুক্তবর্ণ বিভাজন করে যুক্তবর্ণ আলাদা করেছি। ব যুক্ত দ, জব্দ। এরপরে বৃষ্টি, যুক্তবর্ণ আলাদা করা হয়েছে। স যুক্তবর্ণ ট, কষ্ট। শূন্যস্থান পূরণ, এটি যদিও তোমাদের আনসিন মডেল থেকে আসে, তারপরে তোমাদের এটা দিয়েছি তোমাদের চর্চার জন্য, যেহেতু শূন্যস্থান তোমাদের আসে। গ্রামের নাম আনন্দপুর। দুই নম্বর মামার বাড়ি রসের হাঁড়ি। তিন নম্বর বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। প্রশ্ন উত্তর, নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হবে, তোমরা উত্তরগুলো, প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখবে। এক নম্বর প্রশ্ন, তিনটি মৃৎশিল্পের নাম লিখো। উত্তর আমি বলে দিচ্ছি, পুতুল, হাঁড়ি, ঘোড়া। দুই নম্বর, বাঁশের তৈরি তিনটি বস্তুর নাম লিখো। উত্তর ডালা, কুলো, ঝুড়ি। তিন নম্বর, মেলাতে পাওয়া যায় এমন তিনটি মাটির বস্তুর নাম লিখো। উত্তর হাঁড়ি, কলসি, পুতুল। চার নম্বর,
গ্রামের নাম কি? উত্তর আনন্দপুর। পাঁচ নম্বর প্রশ্ন, মেলায় কি কি দোকান বসেছে? উত্তর তরমুজ, বাতাসা, পাঙি ইত্যাদি। ৬, মামার কাঁধে কি ছিল? উত্তর ব্যাগ। এ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে তার উপরে ভিত্তি করে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। তোমরা খাতাপত্র নিয়ে রেডি হও এবং বাড়ির কাজগুলো অবশ্যই করবে, পরবর্তীতে আমাকে সেগুলো দেখাবে। ১ নম্বর প্রশ্ন, ৫টি মৃৎশিল্পের নাম লিখো। ২, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর অকারণে কেউ বাহিরে ঘোরাঘুরি করবে না। আল্লাহ হাফেজ।